তুমি কি আর আমার আমার এটা কি তুমি বালিশ পেয়েছো বাসা হ্যাঁ বালিশ পেয়েছো হ্যাঁ হ্যাঁ খাইতে খাইতে তো একটু মোটা হয়ে গেছো গা শোনো আসাই কাশিতে আসতে হয় না প্রাইভেসি বলে কথা আছে না আপনি ক্যামেরাম্যান হিসাবে দিয়েছেন তো ক্যামেরা করেন তো বাংলায় আমি দিচ্ছি তুমি দিচ্ছ খারাপ না তবে একটু বেশি কথা বল ভালো খারাপ না আচ্ছা তুমি কি ক্যামেরা কি কান্দে নাও নাকি হাতে নাও বলো জি মানে না মানে তুমি তো ক্যামেরা চালাও তাই না ক্যামেরা কান্দে নিয়ে হাঁটো নাকি হাতে নিয়ে হাঁটো স্যার এটা কি ধরনের কথা স্যার আমি আপনার এখানে ক্যামেরাম্যান হিসেবে ইন্টারভিউ দিতে আসছি আপনি আমাকে ক্যামেরা সম্বন্ধে জিজ্ঞেস করেন তুমি ক্যামেরাম্যান না তোমাকে কিছু প্রশ্ন করতে হবে ইন্টারভিউ কখন ইন্টারভিউ দেওয়ানি বোধ হয় ক্যামেরা সম্বন্ধে অনেক কিছু জানো না আসলে বানাম করলে কিন্তু ক্যামেরা সম্বন্ধে জানানো হয় না যেন অনেক পড়াশোনা জানতে হয় ক্যামেরা বিষয়ে পিএইচডি করতে হয় এগুলো করেছো মনে হয় করো নাই যে বলো ক্যামেরা কান্দে নিয়ে হাঁটো না হাতে নিয়ে হাঁটো স্যার ঝোলাই বলে আছে বুঝেছি আরে বড় বড় ক্যামেরা আপনি যদি সাদিক কিছু না ক্যামেরা সাদিক হ্যাঁ এদিনকার পোলা জি আমার স্টুডেন্ট ও স্টুডেন্ট ও ওরে তো আমরাই মানে ক্যামেরা বানাইলাম ওই লম্বা কইরা যে চিকা চাক না কাইলা হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভালো করছেন দেখছো কি সুন্দর লেন্স কত কি কিনেছিলাম বলো ছাত্রের কলম ধরা স্টাইল দেখলেই বলতে পারি আমি সে ছেলে অঙ্কে 80 পাবে নাকি 32 পাবে এক মার্কের জন্য ফেল করবে আমি বুঝতে পারি তোমার ক্যামেরা বানান দেখার স্টাইলে আমি বুঝছি তুমি কোন বালের ক্যামেরাম্যান আপনার যদি দরকার হয় আপনি আমাকে ক্যামেরা সম্বন্ধে জিজ্ঞেস করেন ক্যামেরার লেন্স সম্বন্ধে জিজ্ঞেস করেন ক্যামেরা শট সম্বন্ধে জিজ্ঞেস করেন আর যাও 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 আমার বালের ক্যামেরাম্যান আছে আমার বাল চেয়ে বড় তুমি তো জানো জি স্যার জি স্যার আপনার চেয়ে বড় যাও যাও তোমার মতো বালের ক্যামেরাম্যান আমাদের খুব দুষ্টিমিতে চলবে না ঠিক আছে যাও তুমি আপনারই তো চ্যানেল তাই না আমি যেহেতু আজকে আপনার কাছে দেখছি এর আগে আপনি অনেক নাটকের ডিরেকশন দিয়েছেন জি স্যার আর আপনি এখন আসছেন প্রোগ্রাম প্রোডিউসার হিসেবে ইন্টারভিউ ঠিক আছে আচ্ছা বলুন তো খাবার ছিলেন কি
স্যার আমি তো প্রোগ্রাম প্রোডিউসার হিসেবে আসছি, আমাকে এই ডাক্তারি পেশার এই স্যালাইন খাবার স্যালাইন এগুলি কি আমার ডিরেক্টর বিষয় লাগবে? আপনি দেখি ডিরেকশন সম্বন্ধে কিছুই জানেন না। আচ্ছা ধরুন মানে অজপাড়াগারে, হ্যাঁ অজপাড়াগারে আপনি শুটিং করতে গেছেন, নায়িকার হঠাৎ করে মানে ডিল হয়ে গেল, মানে পাতলা হয়ে গেল, তখন আপনি কি করবেন? আপনি দায়িত্ব স্যালাইন বানিয়ে খাওয়ানো, আশেপাশে কোথাও ডিসপেন্সারি নাই, তখন কি করবেন? হ্যাঁ বলুন। সেক্ষেত্রে টিবল থেকে বানিয়ে এনে তিন আঙ্গুলের এক চিমটি লবণ আর এক মুঠো গুড় দিয়ে মিশিয়ে খাওয়াই দেব, হয়ে গেল তাৎক্ষণিক। নায়িকাকে আপনি কলের পানি খাওয়াবেন? হ্যাঁ বলছেন কি, আপনি কি ডিরেক্টর বানাইছি কি? হ্যাঁ মানে কি স্যার, আপনি কিন্তু যথাযথভাবে আমাকে অপমান করছেন। আসলে স্যার বাংলাদেশের অধিকাংশ জনগণই ট্রিবলের পানি খায়। মানে নায়িকাকে তো আসলে খাওয়া যায় নাকি? এটা কিন্তু খাওয়াতে হবে মিনারেল ওয়াটার। মিনারেল ওয়াটার আমাদের খেতে হয় না, আমরা যারা গ্রাম থেকে উঠে আসছি আমরা ছোট থেকে বড় হয়েছি এই পানি খেয়ে। আপনি ডেট হিসাবে তো যাই হোক, আচ্ছা বলুন তো সাকিব খানের বয়স কত? সাকিব খানের বয়স হবে হয়তো 40-42 এরকম, এমনও হবে। আপনি যদি তাও জানেন না, হ্যাঁ আপনাকে ডিরেকশন শিখিয়েছে কে? হ্যাঁ বলুন তো আপনার গুরুর নাম কি? হ্যাঁ আচ্ছা যাই হোক বলুন তো সাবানার জন্মস্থান এবং দায়িত্ব বলুন তো। হ্যাঁ আসলে সাবানাপুর জন্মস্থান যত আমি যতটুকু জানি যশোরের এই দিকে, আর ইচ্ছে জন্ম তারিখটা আমি বলতে পারছি না। আপনাকে ডিরেক্টর দিয়ে বানিয়েছে? হ্যাঁ স্যার আমি প্রোগ্রাম প্রোডিউসার হিসেবে আসছি, জন্ম তারিখ এটা কি? হ্যাঁ সাবান আমার প্রিয় নায়িকা, তার সম্বন্ধে আপনি জানতে হবে না? কি বলে মেয়েটা? আসলে আপনার যদি প্রিয় নায়িকা হয় তার বায়োগ্রাফি তো আপনি মুখস্থ ঠোঁটস্থ করে রাখবেন, সেটা আমার জন্য কি প্রয়োজন? আপনি আমাকে প্রোগ্রাম প্রোডিউসার হিসাবে যতটুকু দরকার ততটুকু আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, আমি সেগুলি যদি অ্যান্সার না করতে পারি তখন আপনি বলতে পারেন। আপনি ডিরেক্টর হিসাবে একদম জিরো, আপনার কোনো নলেজ নেই ডিরেক্টরের, কীভাবে এতগুলো নাটক আপনি ডিরেকশন দিয়েছে দেখি তো? একটা দিকে এওয়ার্ডও পেয়েছেন আবার, হ্যাঁ এওয়ার্ড পেলেন কীভাবে? টাকা দিয়ে না? টাকা দিয়ে তো আসলে যারা কি আর বলবো স্যার, শুনতে খারাপ লাগবে, টাকা আসলে টাকা থাকলে চ্যানেলের মালিক হওয়া যায় কিন্তু ডিরেক্টর হওয়া যায় কি বলেন? এই কুদ্দুস টিভি বাংলাদেশে এক নাম্বার চ্যানেল। হ্যাঁ আপনার এক নাম্বার চ্যানেল না কি সেটা আমি ভালো জানি, আপনার চ্যানেলটা যেন আপ হয় সেজন্যই আমার এখানে আসা, আর আপনার বায়োগ্রাফি কিন্তু আমি নিয়ে এসেছি স্যার, ঠিক আছে? আপনার বাবা কি করতেন? 2 টাকার মালিক হয়েছেন, চ্যানেল দিয়ে বসলেন। শুনেন টাকা থাকলে চ্যানেল করা যায় কিন্তু ভালো নির্মাতা হওয়া যায় না, আপনি চ্যানেলে কাজ করবো না, আসি আসসালামু আলাইকুম। হ্যাঁ নমস্কার। কি বলে বলছো এটা? হ্যাঁ মাথা তো গরম হয়ে গেছে আমার, ঠান্ডা কর ঠান্ডা কর ঠান্ডা কর, সামনে আসো ঠান্ডা করো। শান্তি কিছু লোক পাঠায়, অবশ্যই বসুন বসুন, বসুন 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 আপনি। হ্যাঁ অবশ্যই খালি আছে বুঝেছো, তুমি পারবে তো? পারবে তো না? দেখি আমি জ্যোতিষী না দেখতে হয় হাতটা দেখি হাত দিতে হবে, হ্যাঁ কাজ করতে আসবেন তুমি একটু স্টিলে দাও, তোমাকে নায়িকা বানাবোই আমি দেখি। স্যার আপনি বলছেন কিন্তু আমাকে নায়িকা না বানানোর পর্যন্ত কোনো মেকআপ কি স্পর্শ করবেন না, কিন্তু নায়িকা বানাচ্ছি না দেখছি, ও কি তোমার যোগ্য নাকি? তোমার চলবে চাকরি? শোনো
মেনে কাজ করতে হলে আমাকে খুশি করতে হবে। বলেছি উঠছে ভালো লেখাপড়া করো চুকি না। আচ্ছা তোমার সাইজ কত? সাইজ স্যার হাইট কত? স্যার হাইট কত? হাইট হাইট কত তোমার? হ্যাঁ কত হাইট তোমার? স্যার কন্ট্রোল, স্যার কন্ট্রোল, কন্ট্রোলেই আছি। হাইট কত তোমার? তোমাকে দিয়ে হবে বলে মনে হচ্ছে না, এতক্ষণ ধরে তোমাকে টেস্ট করছিলাম। স্যার দাঁড়াবো? দাঁড়া লাগবে না, সোজা দাঁড়াও। স্যার সোজা হও, সোজা, হ্যাঁ সোজা হও, সোজা সোজা একদম সোজা, সিনা টান। বাবা চমৎকার, ছোট বড় আছে সমস্যা নাই, বসো ডাক্তার দেখাও, বসো। এই তুমি, আমি তোমাকে ফোনে, আমি ফোনে বলেছি রশিদ, একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দাও। স্যার থাকেন, শুনো শুনো শুনো, যাও না 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 যাও